Welcome back to my channel Sarifa's World. তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা মুহূর্ত, দারুণ একটা ইভেন্টে কাটানো কিছু সময় এবং তার সমস্ত তথ্য। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রন্টে আরবাজখান, ইয়েস সলমান খানের ভাই আরবাজখান, একজন নামি দামি বলিউড তারকা, অ্যাক্টর এবং পরিচালক আরবাজখান। তিনি এসেছিলেন হলিডে ইন হোটেল, ফাইভ স্টার হোটেলে একটা ইভেন্টে। আর সেই ইভেন্টটা হলো জিও কিং অ্যান্ড কুইন সিজন টুতে মেগা ফাইনাল ইভেন্টে। ইয়েস, বলিউড অভিনেতা পরিচালক আরবাজ খান, বাঙালি সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে কলকাতার হলিডে ইনে অনুষ্ঠিত কলম্বাস ডিজিপ্লেক্স দ্বারা উপস্থাপিত জিও কিং অ্যান্ড কুইন মিস্টার মিসেস এবং মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিজন টু এর মেগা ফাইনাল ইভেন্ট। প্রতিযোগিতার যাত্রাটি গ্ল্যামার এবং বুদ্ধিজীবী জীবন দিয়ে ভরা ছিল। যারা ফাইনালিস্ট ছিল তারা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত এবং প্রশিক্ষিত ছিল। উচ্চ ফ্যাশন, ফটোশ্যুট, রানওয়ে শো, প্রতিভা প্রদর্শন এবং ক্ষমতায়নের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছিল এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে 30 জন ফাইনালিস্টদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করেছেন, কারণ প্রতিযোগিতাটি দ্বিতীয়বারের মতো মিস্টার মিসেস এবং মিসেস ইন্টারন্যাশনাল মুকুট পেয়েছে। সমস্ত প্রতিযোগী ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার জন্য থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানেই গ্রুমিং সেশন করা হয়েছিল। মুম্বাইয়ের পূজা বাস জিও কুইন মিসেস বিজয়ী হয়েছিলেন। মাস্কাটের নীলম সিং এবং দিলীপ ববিন্দর কৌর যৌথভাবে প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ হন ব্যাঙ্গালোরের শালিনী পারুপুদি এবং দুবাইয়ের মিসেস নেহা সিং গুপ্তা জিও কুইন ইন্টারন্যাশনাল মিসেস গ্লোবাল কুইন হিসেবে মুকুট লাভ করেন। মিস ক্যাটাগরিতে ব্যাঙ্গালুরুর বাঙালি মেয়ে দেবশ্রুতি সাহা জিও কুইন মিস ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন এবং রানার আপ হয়েছেন এমপি ছোট শহর গুনার আশিমা সুদ এবং ম্যাঙ্গালোরের কান্তি গাড়ি, যিনি একজন এয়ার হোস্টেস এবং আদিবাসী পটভূমি থেকে এসেছেন, দ্বিতীয় রানার আপ খেতাব জিতেছেন। মিস্টার ক্যাটাগরিতে জিও কিং মিস্টার ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন দিল্লির প্রবাস খাত্রী এবং প্রথম রানার আপ হয়েছেন কলকাতার সৌমাল্য এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মুম্বাইয়ের মিথিল। সব কিছু মিলিয়ে ইভেন্ট কিন্তু দুর্দান্ত, অসাধারণ ছিল সেই দিন হলিডে ইনে। আর হবে নাই বা কেন, বম্বে থেকে এসেছিলেন আরবাজ খানের মতো একজন পরিচালক, একজন অ্যাক্টর আর আমাদের কলকাতার কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। সো গাইস, এত সুন্দর একটা ইভেন্টের সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম আমি আমার চ্যানেল সারিফাস ওয়ার্ল্ডের মাধ্যমে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও এবং আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়।
এখন আমরা শুনে নেব আমাদের কলকাতার টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কি বলছেন। ক্যামেরায় সারিফাস ওয়ার্ল্ডের সঙ্গে রাজীব মুখার্জি। আজকের আমার এই ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিও মানে নেক্সট ভিডিও আমার কি আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। আর হ্যাঁ, লাইক শেয়ার অবশ্যই করবে। সো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।